তো তোমার কাছে আমার একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যেহেতু সামনে কোরবানি আসছে কোরবানি নিয়ে বেশিরভাগ মানুষই আমরা ভাবি যে গরু কোরবানি দেওয়াটাই হচ্ছে কোরবানি গরু ছাগল এগুলা কোরবানি দেওয়াটাই কি আসল কোরবানি নাকি ইসলামের দৃশিত অন্য কোনো কিছু বোঝানো হয়েছে কোরবানিটা দিয়ে তুমি কি বুঝো তোমার যেটা তুমি বুঝো সেটা আমাদের কাজী নজরুলের একটা কথা আছে যে মনের পশুরে কর জবাই পশুরাও বাচ্চে বাচ্চা সবাই এই কথাটা কিন্তু অনেকেই পছন্দ করে না অনেকে মনে করে যে মনে আবার কিসের পশু মনে আবার পশু থাকে নাকি এই কথাটা আসলে ভালো লাগে না কারণ মনের পশু দেখা যায় না আল্লাহ বলতাছে আশরাফুল মাকলুকাত সৃষ্টি শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ আসলেই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ কিন্তু কোন মানুষ এই পশুমুক্ত মানুষই হচ্ছে শ্রেষ্ঠ জীব যার ভিতরে পশু নাই তাছাড়া একটা শ্রেষ্ঠ জীব কিভাবে একটা খুন করে ধর্ষণ করে অন্যায় অবিচার করে সে তো শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ জীব তো কখনো খারাপ কাজ করতে পারে না কখন পারে যখন তার মনের মধ্যেই পশু থাকে এই পশুকেই কোরবানি করতে বলা হয়েছে এখন অনেকে গরু কোরবানি দেয় দুম্বা কোরবানি দেয় উট কোরবানি দেয় তাদেরকে একটা কথা বলি ইব্রাহিম নবী কিন্তু যখন আল্লাহর কাছ থেকে আদেশ পেলেন যে তুমি তোমার প্রিয় জিনিস কোরবানি দাও তখন কিন্তু ইব্রাহিম নবী দশটা উট কোরবানি দিচ্ছে আমরা কিন্তু এটা জানি তার কিন্তু কোরবানি কোমল হয় নাই পরবর্তীতে তিনি কি করলেন আবার একশোটি উট কোরবানি দিলেন তাও কিন্তু তার কুরবানি কোমল হয়নি এখান থেকে আমরা বুঝতে পারি যে আমি দশটা পাঁচটা বিশটা কেন একশো টাকা গরু কোরবানি যদি দেই সেটা কিন্তু মূলত কোরবানি না এটাকে আপনারা দয়া করে কোরবানি বলবেন না আপনার সামর্থ্য আছে আপনি একশোটা কোরবানি দিতে পারেন ঠিক আছে এটাকে কোরবানি বলবেন না আপনি বলতে পারেন জবাই বলতে পারেন একটা ফেস্টিভ্যাল বলতে পারেন যদি এটা কোরবানি হতো তাহলে ইব্রাহিম ইব্রাহিম নবীর কোরবানিটা কেন কোরবানি হলো না সেহেতু একশোটা কোরবানি দিছিল তাই সেটা কেন কবুল হলো না আল্লাহ এটাও বলতেছে কোরআনে যে কোরবানির রক্ত মাংস কোনোটি আমার কাছে পৌঁছাবে না বা পৌঁছায় না পৌঁছায় কোনটি তোমার তাকোয়া কোরবানি সম্পর্কে বললে আর অনেক কিছুই বলা যায় দেখেন আপনার সামর্থ্য আছে আপনি দশটা বিশটা গরু কোরবানি দিচ্ছেন আমি আমার সামর্থ্য নাই বা অনেকের সামর্থ্য নাই তারা একটা গরু কোরবানি দিতে পারতেছে না শত শত এ মাস তার তো কোরবানি দিবে কি তারা আপনি কোরবানি দেন আপনাদের গেটের সামনে ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকে সারাটা দিন এক পটলা মাংসের জন্য অথচ কোরআন বলতেছে এই তিন থেকে যে মুখ ফিরে নেয় সে তো ইসলাম থেকেই বাদ তাহলে আপনার অবস্থানটা কোথায় এখন দেখেন তো আমার অবস্থানটা কোথায় আমি দেখিত আমি দশটা গরু কোরবানি দিচ্ছি ইব্রাহিম নবী একশোটা কুরবানি দিল তার কোরবানি কবল হলো না আর আমি আমার টাকা আছে আমি একটা গরু কিনে আনলাম ওটা কোরবানি দিলাম কোরবানি হয়ে গেল না কোরবানি কি সবচেয়ে প্রিয় জিনিসটা কি প্রিয় জিনিসটা বলতে কি বুঝেন আমার কাছে প্রিয় আমার এই দুনিয়া ছাড়া কি আমার প্রিয় জিনিস কেউ আছে ইব্রাহিম নবীর কাছে তার সন্তান প্রিয় ছিল হয়তোবা তার সন্তান তিনি কোরবানি দিছেন আল্লাহর পক্ষ থেকে ওইখানে একটা দুম্বা কুরবানি হয়ে গেছে আমার প্রিয় জিনিসটাই কি দুনিয়ার চেয়ে তো প্রিয় জিনিস আমার কিছুই নাই এমনি দুনিয়া কোরবানি দিবেন তো কোরবানি দেওয়া যেন অনেকেই বলবো এই জন্যই গবেষণা করেন দুনিয়াকে কোরবানি দিতে বলে নাই তো কিভাবে দুনিয়া কোরবানি এই দুনিয়ার যে মায়া মোহ এই জিনিস থেকে আপনি নিজেকে দূর করে ফেলেন তাই বলে এমন না যে আপনি ঘর সংসার বাড়ি ঘর সব ফেলে দিবেন তা না আপনার ভিতর থেকে এই লোভ বাবা এই আমার ভাইজান নাহিদ ভাইজান বলে যে নেতা কর্তা অধিকারী সর্দার এগুলোকে তুমি ফেলে দাও সেটাই তোমার মনের কোরবানি এইটাকে কোরবানি দিতে বলছি এই দুনিয়াকে কোরবানি দিয়ে আল্লাহর পথে নিজেকে পরিচালিত করাটাই হচ্ছে কোরবানি এটা আমি মনে করি গরু কোরবানিটাকে আপনারা দয়া করে কোরবানি বলবেন না এটা একটা অনুষ্ঠান হতে পারে একটা ফেস্টিভ্যাল হতে পারে পশু জবাই হতে পারে কিন্তু এটা কখনোই কোরবানি না আমার কাছে মনের পশুকে কোরবানি দেওয়াটাই করবানি দয়াল বাবা জাহাঙ্গীর আপনারা কোরবানি সম্পর্কে যদি আরও জানতে চান বাবা জাহাঙ্গীরের একটা বই আছে এই কোরআনের দৃষ্টিতে নামাজ জাকাত হজ কোরবানি এই বইটি পড়লে হয়তো আপনারা এই কোরবানি কি রোজা কি ইফতার কি এ বিষয়গুলো আপনারা জানতে পারবে